জি দর্শক, আপনারা জানেন পর্যটন খাতকে বিকশিত করার লক্ষ্যে সৌদি সরকার যে সুযোগ সুবিধা করে দিয়েছে আমাদেরকে, যেটা বলার মতো নয়, তারই ধারাবাহিকতা আমরা আজকে লোহিত সাগর ভ্রমণ করতেছি। আমাদের সুদূর বাংলাদেশ থেকে মাননীয় পুলিশ সুপার নোয়াখালী, উনি এসেছেন। আমি জানতে চাইবো তার অভিজ্ঞতাটা, তার কেমন লেগেছে এখানে তার সমুদ্র ভ্রমণটা। ধন্যবাদ আরটিভিকে যে এই কমিটি সময়ে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আরটিভির মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে পবিত্র নগরী মক্কা নগরী থেকে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি পুলিশ সুপার নোয়াখালী হিসাবে কর্মরত আছি। এই সুযোগে বাংলাদেশ সরকারের অনুমতি নিয়েই আমি পবিত্র উমরা হজ পালনের উদ্দেশ্যে আমার পরিবার সহ আমি মক্কা নগরীতে আগমন করি। গতকাল আমার উমরা হজ সম্পন্ন হয়েছে। আজকে একটু মক্কা নগরীর বিশিষ্ট জায়গাগুলো, প্রসিদ্ধ জায়গাগুলো, ইতিহাস সমৃদ্ধ জায়গাগুলো আমি ঘুরে বেড়াতে বের হয়েছি। তো আজকে এখানে আসলাম এই লোহিত সাগরে। অত্যন্ত কি বলবো যে অত্যন্ত মনমুগ্ধকর একটি পরিবেশ, এবং এই সাগরে স্পিড বোর্ডে এখন আমরা ঘুরছি। আমার সফর সঙ্গী হিসাবে আমার ফ্যামিলির সদস্যগণ তো রয়েছেন, এছাড়াও নোয়াখালীর কৃতি সন্তানরা যারা প্রবাসে থাকেন, বিশেষ করে ইসমাইল ভাইয়ের কথা না বললে না, বিশিষ্ট ব্যবসায়ী আমাদের সঙ্গে নোমান রয়েছেন, আমাদের সঙ্গে সবুজ রয়েছেন, এছাড়াও তার বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল সহ বিশিষ্ট বেশ কিছু টিভি মিডিয়া সাংবাদিকবৃন্দরা রয়েছেন, ব্যবসায়ীগণ রয়েছেন। আসলে তারা, আমি খবর দেইনি কাউকেই, আমি এসেছি কারণ না কারোর মাধ্যমে তারা জেনেছেন, এবং আজকে আমি এই স্পটে আসবো ওনারা এসেছেন। আমি আসলে তাদের আন্তরিকতায় মুগ্ধ হয়েছি, এবং পরিবার নিয়ে দেখছেন এই সাগরের মাঝখানে আপনাদের সামনে কথা বলছি। অত্যন্ত বলবো যে চমকপ্রদ মনমুগ্ধকর একটি পরিবেশ, এবং এখানকার অভিজ্ঞতা আমি বলবো যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা এবং ভ্রমণের যে সহজতর যে গাইড, এগুলো অত্যন্ত সুন্দর পর্যটকদের জন্য, সেটি মানে অত্যন্ত সহজলভ্য বিষয়গুলো। তো আমি আশা করছি বাংলাদেশেও অনেক পর্যটনের জায়গা রয়েছে, এইভাবে যদি প্রত্যেকটি পর্যটন জায়গাগুলোকে পর্যটকদের গমনের জন্য সুবিধাজনক পর্যায়ে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু এই সৌদির মতোই, সৌদিতে প্রতি বছর লাখ লাখ পর্যটক কিন্তু ভ্রমণ করেন, বিশেষ করে মুসলমান কান্ট্রি থেকে মুসলিমগণ এখানে আসেন পবিত্র উমরা হজ থেকে শুরু করে হজ পালনে, এবং তার পাশাপাশি এই মক্কা এবং জেদ্দা এই সৌদির প্রসিদ্ধ নগরীগুলোকে পরিদর্শন করেন। তো আমি খুবই খুশি হয়েছি, আল্লাহর অশেষ সহমতে আমি এই সৌদি সফর শেষে আমি যেন আবারও দেশে সপরিবারে ফিরে যেতে পারি। আরটিভির মাধ্যমে সমগ্র দেশবাসীর কাছে আমি সেই দোয়া প্রার্থনা করছি, আমি সকলের জন্যই দোয়া করবো দেশবাসীর জন্য। ধন্যবাদ আপনাকে। আমি ওনার সহধর্মীর কাছে জানতে যাবো ওনার অভিজ্ঞতাটা কেমন লাগছে সৌদি আরবে সমুদ্র ভ্রমণ। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমরা এখানে আসতে পেরে আমরা নিজেকে খুব মহান মনে করছি, মানে এখানে আসলে সবাই ইচ্ছা করলে আসতে পারে না, আসলে আল্লাহ যার ভাগ্যে যেটাই সেই এখানে আসতে পারে। আজকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, বিশেষ করে আমার হাজবেন্ডকে, সে যে এত বড় একটা উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগে আমরা এসে আমরা উমরা হজ পালন করতে পেরেছি, মক্কায় আমরা প্রবেশ করে আজকে জুম্মার দিন আমরা সবাই ফ্যামিলি সহ নামাজ পড়তে পেরেছি। আসলে আমি নিজেকে খুব ভাগ্য মনে করছি, আর তার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে, আপনারা এত সুন্দর একটা আয়োজন করেছেন আমাদের সবার জন্য। এই একটা সন্ধ্যার দিকে আমরা এই যে একটা সাগরে এসেছি, মানে আমরা আসলে এখানে কিছুই জানি না, আমরা চিনি না, আপনাদের বিনিময়ে আমরা এখানে এসে সব দেখছি। আপনারা যে এত সময় আমাদেরকে দিচ্ছেন, এর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সব পরিবারে সুষ্ঠুভাবে আবার দেশে ফিরে যেতে পারি। ধন্যবাদ ধন্যবাদ। আসলে আজকে আমি যার অনুপ্রেরণায় আসলে আমাদের আশরাফ আলিম ভাই আমরা সমুদ্র ভ্রমণ করতে সক্ষম হয়েছি, আমি জানতে চাবো তার অনুভূতিটা একটু। আসসালামু আলাইকুম। আসলে আমার আজকে বিশেষ একটা দিন বলবো, আমাদের যিনি আমাদের নোয়াখালীর নামটাকে অনেক সামনে এগিয়ে নিয়েছেন, বিশেষ করে আমাদের বৃহত্তম নোয়াখালীর যে সুপার মহোদয়, পুলিশ সুপার মহোদয়, উনি আজকে আমাদের এই জেদ্দা শহরে লোহিত সাগরের এখানে ঘুরতে এসেছেন। এতে আমরা খুবই আনন্দিত যে আমরা ওনাকে সময় দিতে পেরেছি, এবং আমরা আশা করি উনি আরও ভবিষ্যতে আসবেন এবং আমাদেরকে এই আমাদের যে এরিয়াটা সেটা দেখে যাবেন কেমন ধরনের সার্ভিস হচ্ছে। ওনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য, আমাদের এই সি ব্রিজে ঘোরার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। আমি এখন জানতে যাবো আমাদের রিপোর্টার্স অফ ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সভাপতি এম ওয়াই আলাউদ্দিন ভাইয়ের কাছে তার অভিজ্ঞতা নিয়ে। ধন্যবাদ আরটিভিকে। আসলে আমরা আসছি
ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশ থেকে এসেছেন আমাদের নোয়াখালীর মাননীয় পুলিশ সুপার, ওনাদেরকে নিয়ে আমরা ভ্রমণে নৌ ভ্রমণে এসেছি, ওনার মেয়ে আছে, ওনার পরিবারের সবাই সহ। আরটিভি আমাদেরকে সুযোগটা করে দিয়েছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে একটু দেখানোর জন্য। ধন্যবাদ জানাচ্ছি আরটিভিকে আমাদেরকে সুযোগটি করে দেওয়ার জন্য। আমি একটু জানতে যাবো আমাদের মেয়ে ওনার অভিজ্ঞতা কেমন লাগছে তোমার সমুদ্র ভ্রমণ। আমার এক কথায় বলতে গেলে একটা শব্দ দিয়ে প্রকাশ করবো, অভিজ্ঞতাটা অবিশ্বাস্য, অবিস্মরণীয়। এরকম একটি জায়গায় আসা প্রত্যেক মুসলমানের স্বপ্ন। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে আমি এরকম একটি জায়গায় আসতে পেরেছি। আসার পর নিজের চোখে মক্কা নগর দেখা, নিজের চোখে জেদ্দায় আসে, এসব আসলে আমার কাছে একটি স্বপ্নের মতো ছিল। এমন একটি জায়গা যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলমান ভাই বোনেরা আসে, এসে একত্রিত হয়, এবং এই দেশটি থেকে আমরা যে শুধু ভ্রমণ করবো, এইটা সুন্দর সুন্দর দৃশ্য দেখবো তা নয়, দেশটি থেকে অনেক কিছু শেখার আছে। দেশটি শৃঙ্খলার উপর নির্মিত, এই দেশের প্রত্যেক নাগরিক শৃঙ্খলা এবং নিয়ম মানে দেখে এই দেশটি এত সুন্দর এবং এই দেশটি এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখান থেকে আমরা শিখতে পারি নিজেদের দেশকে কীভাবে সুন্দর এবং শৃঙ্খলভাবে রাখা যায়। আমি এখানে আসার সাথে যারা আমাকে এখানে নিয়ে আসতে বলছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ তাআলার কাছে, যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন এখানে আসার এবং এত সুন্দর দেশটি ভ্রমণ করার জন্য। ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে আল্লাহ সামর্থ্যবান করে রাখে নিজেকে, তাহলে আমি আবার এই দেশে আসতে যাব। ধন্যবাদ। ধন্যবাদ। আমি এখন জানতে যাব আমাদের বিশিষ্ট ব্যবসায়ী লায়ন ইসমাইল ভাইয়ের কাছে, তার কেমন লাগছে ভ্রমণটা? আসলে আজকের ভ্রমণটা, আমি রিয়াদে থাকি, মক্কাতে আসছি, আমাদের নোয়াখালীর সম্মানিত শ্রী সাহেব আসছে, ওনার আমন্ত্রণে আমি এখানে আসছি। আসার পরে আসলে একসাথে উমরা পালন করেছি, এখন আমরা জেদ্দা লোহিত সাগরের মাঝে আমরা ভ্রমণে আসছি। আসলে অনেক ভালো লাগতেছে, আমাদের সাংবাদিক ভাইয়েরা এখানে আছেন, আসলে ওরা অত্যন্ত আন্তরিকতার সহিত আমাদেরকে রিসিভ করেছে এবং আমাদেরকে সরকার হাত বাড়িয়ে দিয়েছে। আসলে খুবই ভালো লাগছে বাইরের অনেক আন্তরিকতার কারণে, অনেক আন্তরিকতা এখানে আছে, জড়িত আছে। আজকে আমাদের এসপি সাহেব এখানে আসছে, উনি ওনার অভিজ্ঞতার কথাগুলো বলছে। আসলে উনি একজন আমার দৃষ্টিতে অনেক ভালো মানুষ, আর সবার সাথে মিলেমিশে চলে, এবং ওনার আন্তরিকতার কোনো অভাব আমি নিজে যেটা দেখেছি, কোনো আন্তরিকতার কোনো অভাব নাই। আর পরিশেষে আমি বলবো, আমাদের সৌদি আরবের যে সাংবাদিক ভাইয়েরা আছে, তারা প্রত্যেকটা সময় বাংলাদেশ থেকে যে কোনো প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিত্ব আসার পর ওনারা যে সম্মানের জায়গায় নিয়ে আসেন এবং সম্মান প্রদর্শন করেন, আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। সুদূর আবা থেকে এসেছে আমাদের সবুজ ভাই, জানতে চাবো তার আজকে ভ্রমণটা কেমন লেগেছে। ধন্যবাদ আরটিভিকে প্রথমত, আর শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমরা লোহিত সাগরে আছি, আর বিশেষ করে আমরা এখানে আজকে একত্রিত হয়েছি আমাদের নোয়াখালী জেলার পুলিশ সুপার শহীদুল ভাই, উনি আমাদের মাঝে এসেছেন সপরিবারে উমরার উদ্দেশ্যে, মক্কা এবং মদিনা মনোয়ারা জিয়ারত করবেন। ওনার উপলক্ষে আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি। জি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লোহিত সাগরের প্রান্তে আমাদের সুদূর বাংলাদেশ থেকে শ্রী মহোদয় এসেছেন পুলিশ সুপার সহ সহধর্মিনী, আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং আশরাফ আলিম ভাই, সাবেক বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি, যে বোর্ডটি ওনার দায়িত্বে আছেন। আমরা লোহিত সাগরে এখন ভ্রমণ করতে যাচ্ছি, আপনারা সাথে থাকুন এবং সবার মতামতই আপনাদের সাথে চলে আসবো কিছুক্ষণ পর। আপনারা দেখতে পাচ্ছেন লোহিত সাগর প্রান্তে আমরা এখন ভ্রমণ করতেছি। আসলে পর্যটন খাতে বিকশিত করার লক্ষ্যে আমাদের সৌদি রাজা যে সুযোগ করে দিয়েছে, সেই সুন্দর ধারাবাহিকতা আমরা এখন ভ্রমণ করতেছি লোহিত সাগরে। আমাদের অনেক প্রবাসী বাংলাদেশের ভাইয়েরা আছেন, আমাদের মিডিয়া সম্মানিত সভাপতি এবং আমাদের আশরাফ আলিম ভাই, আর বকুল ভাই, নোমান বিবিসি সাংবাদিক, আমার ছোট মামনিটা সামনে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু পর সবার মতামত দিতে চলে যাব, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
স্কেটিং চলছে সাগর ভবন নিয়ে। আরটিভি কে ধন্যবাদ, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি লোহিত সাগরে নৌভবনে উপলক্ষ। আমাদের নোয়াখালী জেলা পুলিশ সুপার শহীদুল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি সপরিবারে উমরার উদ্দেশ্যে মক্কা এবং মদিনা জিয়ারত করবেন, সেই সুবাদে আমরা উনি আমাদের নোয়াখালীর গর্ব, উনি আমাদের সফল একজন পুলিশ সুপার ব্যক্তিগতভাবে ওনাকে আমরা সবাই অনেক শ্রদ্ধা করি, আমরা গর্বিত উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আর আমরা ওনার এই উমরার যেন আল্লাহ পাক ওনাকে যেন কবুল করে, ওনার উমরা যেন কবুল করে, আমরা মহান রব্বিন আলামিনের কাছে সেই ফরিয়াদ করি। জি দর্শক, আসলে আপনারা দেখতে পাচ্ছেন আসলে জেদ্দা শহরে যে সাগর ভ্রমণটা আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে, যেটা বলার মতো নয়। আমরা সৌদি সরকার সহ সংশ্লিষ্ট যারা এর মধ্যে আছে সবাইকে ধন্যবাদ জানাই। হানিফ সরকার, উজ্জ্বল, আরটিভি, জেদ্দা, সৌদি আরব।